টানা ছুটিতে চাঙা কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসা সমুদ্র সৈকতে ঢল নেমেছে লাখো পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা টুরিস্ট পুলিশের এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে টানা ছুটির দ্বিতীয় দিনেও আজকেও বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতে ভিড় করছে এরই মধ্যে সমুদ্র সৈকতে লাখো পর্যটক সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন বিশেষ করে সৈকতের যে 3 কিলোমিটার রয়েছে সাগরতীর সেই সাগরতীর জুড়ে শুধু মানুষ আর মানুষ যে মানুষগুলো সমুদ্রে যে নোনাজল রয়েছে সেই নোনাজলে মেতে আছেন আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে সমুদ্র সৈকতের লাবণী সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট রয়েছে এসব পয়েন্ট দিয়ে মানুষ বালিয়াড়ি পেরিয়ে সমুদ্র সৈকতে নামছে এবং যে তীব্র গরম সে তীব্র গরমের কারণে মানুষজন নোনাজলে নেমে প্রশান্তি খুঁজছেন এরই মধ্যে আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নোনাজল রয়েছে সেই নোনাজলে অনেকেই সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে আছেন আবার অনেকেই টিউব নিয়ে গা ভাসাচ্ছে আবার অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে জেট স্কি রয়েছে সে জেট স্কি যুগে সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশি দেখে আসছেন আর অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে তীব্র গরমের কারণে যে সমুদ্রের পারগেশে যে কিটকট রয়েছে সেই কিটকটে বসে সমুদ্র উপভোগ করছে তবে সবাই পরিবার পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন এবং প্রিয় মুহূর্তগুলো তারা খুব ভালোভাবে কাটছে সেই বিষয়টি বলছেন পর্যটকরা তবে যে পর্যটক এসেছেন পর্যটকের অতিরিক্ত পর্যটক আসার কারণে কিন্তু ভোগান্তিও বেশ বেড়েছে বলে পর্যটকরা অভিযোগ করেছেন তারা যেটি বলছেন হোটেল ভাড়া থেকে শুরু করে রেস্টুরেন্টে যে খাবার বিল সব কিছু কয়েক বাড়তি আদায় করছে এখানকার হোটেল কর্তৃপক্ষ বা রেস্টুরেন্ট মালিকরা অন্যদিকে যে যানবাহন যুগে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পাড়ি দিয়ে যে সমুদ্র সৈকতে আসবে যেখানে 50 টাকা ভাড়া সেখানে 100 থেকে 150 টাকা ভাড়া নেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগও কিন্তু পর্যটকরা বলছেন করছেন যে পর্যটকরা যেটি বলছেন যে এভাবে আসলে সমুদ্র সৈকতে বেড়াতে এসে যে হয়রানির শিকার হচ্ছেন সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না সেটিও বলছেন তবে হোটেল কর্তৃপক্ষ যেটি বলছে তারা নির্ধারিত ভাড়া তারা ভাড়ায় রুম ভাড়া দিচ্ছেন যেহেতু এখন পর্যটক বেশি চাপ সেহেতু তারা যে ছাড় দেওয়া হচ্ছে না সেই কারণে পর্যটকরা অতিরিক্ত ভাড়া বেশি বলে দাবি করছেন তবে সেটি তারা মানতে নারাজ অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এরই মধ্যে কয়েকটি হোটেলকে জরিমানা করা হয়েছে যেহেতু অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে এবং তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন পর্যটকদের কাছে তারা অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন সে বিষয়টিও বলা হচ্ছে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয় অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতেও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এবং ট্যুরিস্ট পুলিশ লাইফ গার্ড এবং বিচকর্মীরা সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব পালন করছেন তো এ ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে